ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघ गुरु श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आज के जे अंशटि पाठ करा हबे, आज दुटी अंश पाठ करानो हबे। প্রথমটি বেলুর মঠে ছয়ই চৈত্র বুধবার 1335 বঙ্গাব্দ 20 মার্চ 1929 সালের ঘটনা। দক্ষিণ ভারতবাসী জনৈক সন্ন্যাসী প্রাতঃকালে আসিয়া ভক্তিভরে মহাপুরুষ মহারাজের চরণে প্রণত হইলে তিনি বলিতেছেন, ব্লেসেড আর দোজ হু হ্যাভ নট সিন মি বাট হ্যাভ ফেইথ ইন মি। যাহারা আমাকে দেখে নাই কিন্তু আমাতে বিশ্বাসবান তাহারা ধন্য। ইউ আর রিয়েলি ব্লেসেড, দো ইউ হ্যাভ নট সিন ঠাকুর, স্টিল ইউ হ্যাভ ফেইথ ইন হিম। তুমি বাস্তবিকই ভাগ্যবান, তুমি যদিও ঠাকুরকে দেখো নাই কিন্তু তাহাতে বিশ্বাসবান। বিকেলবেলা একজন ভক্ত প্রণাম করিয়া করজোরে বলিলেন, আশীর্বাদ করুন। মহাপুরুষটি উত্তরে বললেন, আশীর্বাদ করছি বই কি, খুব আশীর্বাদ করছি। উই হ্যাভ ব্লেসিংস ওনলি, নো কার্স। আমাদের কেবল আশীর্বাদই আছে, অভিশাপ নেই। আমাদের আশীর্বাদ ছাড়া আর যে কিছু নেই বাবা। প্রথম অংশটি একটি দক্ষিণ ভারতীয় সন্ন্যাসীকে তিনি বলছেন যে, ব্লেসেড আর দোজ হু হ্যাভ নট সিন মি বাট হ্যাভ ফেইথ ইন মি। তারা ধন্য যারা আমাকে দেখেনি অথচ আমাকে তারা, আমার প্রতি তারা বিশ্বাসবান। এটি কিন্তু তাই, শ্রীরামকৃষ্ণকে আমরা কেউ স্থূল চক্ষে দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি শ্রী শ্রীমায়ের কথা। শ্রী শ্রীমা দু জায়গায় দুভাবে বলেছেন। প্রথমবার বলেছেন যে এ যুগের ভক্তরা খুব শেয়ানা, তারা অবতার পুরুষের ছবি তুলে রেখেছে। আর আরেক জায়গায় তিনি বলেছেন যে ছায়া এবং কায়া সমান। এই দুটি কথাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে হলো এই যে অবতার পুরুষের স্থূল শরীরের একটি প্রতিরূপ আমাদের কাছে আছে এবং তিনি বিশ্বাস দিচ্ছেন সেই প্রতিরূপটিকে যদি আমরা ভালোবাসি, সেই প্রতিরূপটির প্রতি আমাদের যদি শ্রদ্ধা এবং বিশ্বাস থাকে তাহলে অবশ্যই তার প্রতিরূপটি দর্শন করা মানে আমরা আসল মানুষকে দর্শন করছি। আমরা যদি বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণ ওই প্রতিরূপের মধ্যে বিরাজমান তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না, তার কাছেই আমাদের মনের যাবতীয় প্রার্থনা। আমরা তাকে দেখিনি, তাকে স্থূল চক্ষে দেখিনি কিন্তু সেই কারণে তিনি আমাদের সামনে তার লীলা অভিনয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাদের কাছে রেখে গেছেন। সেই পুঙ্খানুপুঙ্খ বিবরণের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে ধরার চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা এই মন প্রাণ উজাড় করে ভগবানের কাছে এইটি চাইছি। আমরা যদি বিশ্বাস করি, আমরা একবার পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে কারুর বাড়িতে গিয়ে দেখা যায় বা আমাদের সাধু ভাইদের মধ্যেও গিয়ে দেখা যায় যে তাদের কারুর কারুর ছবি একবারে ঝকঝক করছে, আবার কারুর কারুর ছবি ওরকম ঝকঝক করে না। এটা কি শুধু আমাদের দেখার ভুল না মনের ভুল? তিনি বলেছিলেন না, দেখার ভুল বা মনের ভুল নয়, যারা বিশ্বাস করে ওই ছবিতে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন তাদের আচরণের মধ্যে এক আমূল পরিবর্তন হয়। তারা কিন্তু আর কোনো খারাপ আচরণ করবার মতো দুঃসাহস দেখায় না, তারা কখনো মিথ্যে কথা বলে না, তারা সবসময় শ্রীরামকৃষ্ণ সামনে থাকলে যেরকম তটস্থ হয়ে অত্যন্ত সমীহ সহকারে নিত্য দিনচর্যা করে তাদের অবস্থাও ঠিক সেই রকম। তাদের ওই বিশ্বাসের প্রকাশ হয় তার ছবির মধ্যে দিয়ে, তিনি যেন জীবন্ত জাগ্রত হয়ে ওঠেন তার ছবির মধ্যে দিয়ে। সবটাই তো বিশ্বাস, না হলে তো হাওয়ারকে নিয়ে বাস করা আমাদের। আমরা বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ আমাদের প্রার্থনা শুনছেন, আমরা বিশ্বাস করি যে আমরা যদি তার নিমিত্তে কাজ করব তিনি হাত বাড়িয়ে এগিয়ে আসবেন, আমার হাত দুটি ধরবেন। তার স্থূল উপস্থিতি না বুঝতে পারলেও তাকে আমি অনুভব করব আমার অনুভবের মধ্যে, কিন্তু সবার আগে সেটার জন্য চাই বিশ্বাস।
তাই তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন সেই সাধুর বিশ্বাসের উপর। বলছেন, ইউ হ্যাভ নট সিন হিম বাট ইউ হ্যাভ বাট হ্যাভ ফেইথ ইন মি, তুমি আমাকে দেখো নি কিন্তু আমার প্রতি বিশ্বাস আছে। ইউ আর ব্লেসেড, দো ইউ হ্যাভ নট সিন ঠাকুর, স্টিল ইউ হ্যাভ ফেইথ ইন হিম, তোমরা বাস্তবিকই ভাগ্যবান। পূজনীয় স্বামী নির্বানানন্দজির একটি স্মৃতি কথা, এটি আমি অনেকবারই বলেছি, আপনাদের অনেকের কাছে রিপিটেশন মনে হবে। স্বামী প্রেমানন্দজি মহারাজ স্বামী নির্বানানন্দজি এবং অন্য একটি সাধুকে এই বালি যে লাইব্রেরি আছে বেলুর সাধারণ পাঠাগার সেইখানে পাঠিয়েছেন একটি সভায় যোগদান করতে। সভা সেই সভার পর সব অতিথিরা চলে গেলে সভার আয়োজকরা পূজনীয় নির্বানানন্দজি মহারাজ এবং তার সহযোগী সন্ন্যাসীকে ওইখানে একটু বসতে অপেক্ষা করতে বলেন। তারা কিঞ্চিত জলযোগের ব্যবস্থা করেছেন। মহারাজ এমন সময় দেখলেন যে সারা হল ফাঁকা হয়ে গেছে, তারা যে বেঞ্চটা বসে আছে তার অন্যদিকে মায়েদের দিকে বেঞ্চে এক মহিলা অঝোরে কাঁদছেন। সূর্যি মহারাজ মনে করলেন তার বোধে খুব কষ্ট হচ্ছে, তাই তিনি তার দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা কাঁদছেন কেন, খুব কি কষ্ট হচ্ছে কোথাও? তিনি বললেন, না বাবা, এই পতিত পাবন চোখ দিয়ে আমি এই চোখ দিয়ে সেই পতিত পাবন ঈশ্বরকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল আমার, কিন্তু তোমরা তাকে দেখোনি, শুধু তার নাম শুনে তাকে এত ভালোবাসলে, তাকে তার কথা ভেবে তোমাদের ঘর বাড়ি তুচ্ছ করে তোমরা চলে এলে, আর এই চোখ দিয়ে সেই পতিত পাবনকে দেখেছি, আমার কি কিছু হবে না বাবা? এই ঘটনা বলতে বলতে তিনি সূর্যি মহারাজ বলছিলেন যে যারা সত্যিকারের বিশ্বাস করবে যে তিনি সত্যিকারের পতিত পাবন, তাদের ভেতরে এই ভাবনাটি বদলায়। স্বামী আমাদের শ্রীরামকৃষ্ণ পুঁথিতে রামলালা বিগ্রহ নিয়ে ঠাকুরের যে লীলা সেটি কি অদ্ভুত। আমাদের দক্ষিণেশ্বর মন্দির শুধু লোক দেখছেন, গদাইয়ের এক অদ্ভুত বিকার হয়েছে, সে ডান হাতটি সোজা করে যেন একটি ছোট বাচ্চাকে ধরে হিড়হিড় করে টানতে টানতে গঙ্গা থেকে টেনে তুলে নিয়ে আসে, তাকে অঙ্গভঙ্গি করে, তাকে ধরে পিটে, এমনকি দেখা যায় তিনি তার জন্য গান গেয়ে গিয়ে রান্না করছেন, নাড়ু বানাচ্ছেন এবং তার নানা অসভ্যতা সহ্য করছেন। সাধারণ দৃষ্টি দিয়ে সেই রামলাল বিগ্রহকে দেখা যায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হচ্ছে তিনি যেন অন্য কারুর সাথে কোনো অশরীরী জিনিসের সঙ্গে খেলছেন। এমনকি মা চন্দ্রামণি দেবীরও মনে হতে থাকলো যে সাধুর ঠাকুর নিয়ে গদাইকে বোধহয় জিনে পেয়েছে, সেই ভাবনা তার করতে থাকলেন। তারা আসলে তাদের বিশ্বাস ছিল না যে ঈশ্বরকে এরকম দেখা যায়। আমরাও সাধারণত বিশ্বাস করি না, বিশেষ করে টিভি এবং টেলিসিরিয়ালগুলো আমাদের এমনভাবে দেখিয়েছে। সেই আমি দেখছিলাম সেদিনকে একটা ছোট্ট ক্লিপিংস এসেছিল এই করুণাময়ী রানী রাসমণি যে সিরিয়াল হচ্ছে, মাকে বলা হচ্ছে তার অপূর্ব রূপ। আপনারা যদি দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি দেখেন চোখ ফেরানো যায় না, কিন্তু তার যে একটা ওরকম বিভীষিকাময় রূপ হতে পারে, যিনি অভিনয় করছেন তার যে মেকআপটা দেওয়া আছে, দেখে ভক্তি কেন, ভয় ছাড়া আর অন্য কোনো কিছু হবে না। মাতৃ নামে মাতৃ রূপ দর্শনে কি অভক্তি হয়, মাতৃ রূপ দর্শনে কি ভয় হয়? তা তো হয় না। তাই বলছেন আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি বিরাজমান, তাকে ভালোবেসেই আমরা এসেছি। দ্বিতীয় ঘটনাটা হলো এই, একজন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। তিনি বললেন, আশীর্বাদ তো আছেই, আমাদের কেবল আশীর্বাদ আছে। ইংরেজিতে বললেন, উই হ্যাভ ব্লেসিংস অনলি, নো কার্স, সাধুর আর কিছু দেবার, কাউকে কিছু দেবার নেই, শুধু আশীর্বাদ এবং শুভকামনা, সেই কথাটি বলছে। আমরা পরের অধ্যায়ে চলে যাব, এটি বেলুর মঠে ঘটে 8ই চৈত্র শুক্রবার, বিগত দিনের ঠিক দুদিন পরে 8ই চৈত্র শুক্রবার 1355 বঙ্গাব্দ, 22শে মার্চ 1929 খ্রিস্টাব্দ। মহাপুরুষটি দ্বিপ্রহরে তাঁহার ঘরের মেঝেতে আহারে বসিয়াছেন, খাওয়া প্রায় শেষ হইয়াছে, এমন সময় জানলার খড়কড়ির ফাঁক দিয়া উঁকি মারিয়া দেখিতে পাইলেন যে একজন মুচি উঠানে আম গাছের নিচে বসিয়া
মঠের সাধু ব্রহ্মচারীদের জুতা সেলাই করিতেছে। আহার শেষ করিয়া হাত মুখ ধুইয়া জনৈক সেবককে বলিতেছেন, আহা, এই দুপুরে আমরা খেলুম আর এ বেচারা অভুক্ত এখানে বসে কাজ করছে, একে বেশ ভালো করে ফল মিষ্টি প্রসাদ দিয়ে এসো তো। আদেশ মতো সেবক মুচিকে ফল মিষ্টি মিষ্টান্নাদি প্রসাদ দিয়ে ফিরিয়া আসিয়া দেখেন যে মহাপুরুষটি খাবার আসন হইতে উঠিয়া পড়িয়াছেন এবং জানলায় দাঁড়াইয়া মুচির দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিয়াছেন, হাতে একটি আধুলি। মুচি প্রসাদ পাওয়া মাত্র হাতের কাজ বন্ধ করে খাইতে আরম্ভ করিয়াছে দেখিয়া মহাপুরুষটি বলিলেন, আহা দেখছ, ওর খুবই খিদে পেয়েছিল, তাই প্রসাদ পাওয়া মাত্র খাওয়া শুরু করেছে। দাঁড়াও, আমি একটা মজা করছি, দেখবে। এই বলিয়া হাতের আধুলিটি মুচির সামনে ছড়িয়া দিলেন। মুচি অপ্রত্যাশিতভাবে আধুলিটি উপর থেকে পড়িয়াছে দেখিয়া উপরের দিকে তাকাইয়া মহাপুরুষটিকে দেখিতে পাইল এবং ব্যাপার বুঝিতে পারিয়া করজোড়ে তাহাকে প্রণাম করিয়া নানাভাবে হৃদয়ের আনন্দ কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগিল। খানিক পরে জনৈক সন্ন্যাসী জুতো সেলাইয়ের জন্য মুচির সঙ্গে দর কষাকষি করতে দেখিয়া তিনি খুব ব্যথিত চিত্তে বলিলেন, আহা গরিব লোক, এর সঙ্গে আবার দরদস্তুর করা কেন। পূজনীয় মহাপুরুষ মহারাজের অন্য একটি করুণাময় ছবি আমরা সারা এই কথোপকথন সমগ্র থেকেই পাই, তারই আরেকটি ছবি আমরা এদিনকে পেলাম। মঠে মুচি আসতেন, এখন যেটি স্বামীজির কাজ সেই গাছের তলায় বসে সেই মুচি কাজ করতেন। এখনকার যারা মুচি আসে তারা ওই ডাইনিং হল এবং ট্রাস্টি বিল্ডিংয়ের মাঝের যে বারান্দাটি আছে সেইখানে বসে তারা কাজ করেন। মহাপুরুষ মহারাজ খেতে খেতে সেই জানলার খড়খড়ি ফাঁক দিয়ে দেখলেন সেই মুচি বসে কাজ করছে। তিনি বললেন যে আমরা কত প্রসাদ পাচ্ছি অথচ এই ছেলেটিকে কেউ খেতে দেয় না। তিনি তাড়াতাড়ি করে কিছু ফল মিষ্টান্নাদি পাঠিয়ে দিলেন সেই মুচির কাছে। অপ্রত্যাশিতভাবে ফল পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে সেই মুচি খেতে শুরু করলেন। মহাপুরুষটি এক দৃষ্টি জানলা দিয়ে দেখছেন আর বলছেন যে তার বেদনা যেন, তার ক্ষুধার্থ যে ভাবটা সেটিকে যেন তিনি আত্মস্থ করতে পেরেছেন। আর তাই তিনি বলছেন যে দেখো খুব খিদে পেয়েছিল। শুধু তাই নয়, এবার মজা করবার জন্য একটি চেষ্টা করে একটি আধুলি নিয়ে তিনি ওই খড়খড়ির ফাঁক দিয়ে ছুঁড়ে দিয়েছেন সেই মুচির কাছে। মুচি অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে পরে মহাপুরুষ মহারাজজিকে দর্শন করে তিনি হাত জোর করে প্রণাম করে তার হৃদয়ের কৃতজ্ঞতা ভক্তি ভালোবাসা প্রকাশ করছেন। এই সর্বজীবে ভালোবাসা, এটি তো আমাদের আদর্শ, সেই আদর্শটির যেন মূর্ত প্রতীক হয়ে উঠেছেন পূজনীয় মহাপুরুষ মহারাজ। রাত্রে মহাপুরুষ মহারাজ খুব সামান্যই আহার করেন, কোনোদিন খালি একটু দুধ বা দুটো মনাক্কা বা প্রুন দিয়ে দুধটি খাইয়া ফেলেন। আজ রাত্রে একটু দুধ খাইতেছেন, এমন সময় স্বামী অমুক প্রণাম করিয়া দাঁড়াইলেন। নানা প্রসঙ্গের পরে ক্রমে মঠ মিশনের কাজকর্ম সম্বন্ধে কথা হইতে লাগিল। মহাপুরুষটি বলছেন, এখন তোমরা সকলে এসেছো, আমার খুবই আনন্দ হয়েছে। ঠাকুর এক একটা নাড়াচাড়া দিয়ে তার সঙ্গ শক্তিকে উদ্বুদ্ধ করে দিচ্ছেন আর দেখিয়ে দিচ্ছেন যে তার কাজ একা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা হবার নয়, এই সমস্ত সাধুমণ্ডলী একত্রিত হয়ে কাজ করবে এবং তখনই সব সুনিয়ন্ত্রিত হবে। আর যত ঝাড়ঝাপটা আপদ বিপদ আসবে ততই জেগে উঠবে ঠাকুরের সঙ্ঘশক্তি, শ্রেয়ানসি বহু বিঘ্নানি, যত বাধা বিপত্তি আসবে ততই বেড়ে যাবে ঠাকুরের ওপর সকলকার ভক্তি বিশ্বাস ও নির্ভরতা। তার যুগধর্ম প্রবর্তনের জন্য এই সঙ্ঘের সৃষ্টি এবং তিনি এই সঙ্ঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে কাজ করছেন। আর এই যুগ প্রবর্তনের কাজ বহু শতাব্দী ধরে অবাধে চলবে, কেউ এর গতিরোধ করতে পারবে না। এ বাবা ত্রিকালজ্ঞ ঋষি স্বয়ং স্বামীজির কথা। রাত্রিরে মহাপুরুষ মহারাজ দুধ অথবা দুধ মনক্কা অথবা একাধটা প্রুন দিয়ে দুধ খান, এইটুকুই খান। মহাপুরুষটির সঙ্গে দর্শন করতে এসেছেন, তিনি বেলুড় মঠে কোনো একটি কাজে এসেছেন বা একটি বিশেষ কাজে তাকে ডেকে পাঠানো হয়েছে।
তিনি সেই কাজ করবার সময় এসেছেন, মহাপুরুষটিকে প্রণাম করছেন। মহাপুরুষজি বলছেন, এই যে তোমরা সকলে এসেছো, আমার খুবই আনন্দ হচ্ছে। তার নিজের আনন্দের প্রকাশ হচ্ছে। বিভিন্ন স্থান থেকে সাধু ব্রহ্মচারীরা এসে বেলুড় মঠে উপস্থিত হলেন। আপনারা অনেকেই জানেন না, শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির পরে যে জন্ম মহোৎসব পালন করা হয়, এটা একা বেলুড় মঠের সাধুদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এই কাজেতে সন্ন্যাসী, যারা নবদীক্ষিত সন্ন্যাসী, তারা যেমন যুক্ত হয়, ট্রেনিং সেন্টার এবং বেলুড় মঠের সব সাধু ব্রহ্মচারীরা যেমন যুক্ত হয়, ঠিক তেমনিভাবে বিভিন্ন আশ্রম থেকে সাধুদের আমন্ত্রণ জানানো হয়, চাওয়া হয়, তাদের দিয়ে কাজ করানো হয়। যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা ডাক্তার, নার্স এবং ওষুধ সহযোগে একটি ভারী সুন্দর একটি মেডিকেল ক্যাম্প করেন। বিভিন্ন আশ্রমের সন্ন্যাসীরা, যেমন সরিষা আশ্রমের সন্ন্যাসীরা, গঙ্গায় যখন বাজি পোড়ানো হয়, তাতে বাজির আগুনে যাতে কেউ না পুড়ে যায়, তার জন্য ওই তার সিকিউরিটি ব্যবস্থা নিয়ে লাইফ জ্যাকেট পরে সেই ঘাটগুলো চতুর্দিকে ঘুরে বেড়ায়। এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা এবং বিদ্যামন্দিরের ছাত্ররা দর্শনার্থীদের যে সিকিউরিটি, সেটির কাজ দেখাশোনা করেন। সমস্ত দিন ধরে বিভিন্ন আশ্রমে সাধু ব্রহ্মচারী, ছাত্র এবং স্বেচ্ছাসেবকের মিলিত প্রচেষ্টায় এই উৎসবটি এত সুন্দরভাবে হয়। সারা দিনে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ আসেন। আমরা দেখেছি কয়েকটি উৎসব দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। 1994 সালে শিকাগো সেন্টিনারি ক্লোজিং সেরিমনি দেখার সৌভাগ্য হয়েছে। 1997 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনে, রামকৃষ্ণ মিশনের শতবর্ষ, 2004 এবং 2005 শ্রী শ্রী মায়ের সার্ধ শতবর্ষ, 2013 সালে, 2011 সালে শ্রীরামকৃষ্ণ দেবের 175 বছরের উৎসব, 2013 এবং 2014 সালে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষের উৎসব। এই উৎসবগুলিতে কাজ করার জন্য আমরা বিভিন্ন আশ্রম থেকে মানুষজনকে নিয়ে আসি। সবাই এক মন প্রাণ একজোট হয়ে কাজ করেন। তিনি বলছেন, স্বামীজি অনুভব করেছিলেন যে সংঘ শক্তি বিনা কাজ হবে না, কোনো একজনের দ্বারা কোনো কিছু হয় না। সংঘবদ্ধভাবে কাজ করলে কি হয়, প্রত্যেকে প্রত্যেকের সেরাটা দেয় এবং সবার সেরাটা মিলে যে সেরা জিনিসটি তৈরি হয়, সেটি কোনো একজনের পক্ষে তৈরি করা সম্ভব হয় না। আমরা এখানে যে রিলিফ করি, আমরা আমাদের গোটা কাজটিকে এবং আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা নিজেদের কাজটিকে ভাগ করে নিই। একদল রিলিফের জন্য সার্ভে করে, একদল ডোনারদের সঙ্গে যোগাযোগ করে, আর একদল জিনিসপত্র কিনে সেটিকে রিলিফ মেটেরিয়াল তৈরি করে সেগুলিকে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে। কিন্তু যখন সেগুলিকে বিতরণ করা হয়, তখন এই 3 দলের সাধু একযোগে কাজ করে, তারা একসাথে কাজ করে। এটি হচ্ছে সংঘ শক্তি। যখন বিপদ আসে, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, আমরা তখন সমস্ত মন প্রাণ উজাড় করে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য শ্রীরামকৃষ্ণের বন্দনা করি। নিজেরা তো চেষ্টা করি, আত্মশক্তির প্রকাশে সেটা তো করি, কিন্তু একই সঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণ রূপ সংঘ পিতাকে, সংঘ মূর্তিকে আমরা আবাহন করি, অ্যাওয়েকেনিং, আমাদের জাগরণ ঘটাই আমাদের নিজেদের ভেতরে, আমাদের বিশ্বাস বেড়ে যায়। স্বামীজির কথা তিনি বলছেন যে এই যুগ প্রবর্তনের ভেতরে বহু শতাব্দী ধরে অবাধে কাজ চলবে, কেউ এর গতি রোধ করতে পারবে না। এখানে তিনি আরেকটি শব্দ ব্যবহার করছেন, শ্রেয়ানসি বাহু বিজ্ঞানী, যত বাধা বিপত্তি আসবে ততই বেড়ে যাবে ঠাকুরের প্রতি সকলের ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা। 1926 সালে রামকৃষ্ণ সংঘের প্রথম ধর্ম মহাসম্মেলন করা হয়, আয়োজন করা হয়েছিল বেলুড় মঠে। সেই ধর্ম মহাসম্মেলনের দ্বিতীয় দিন স্বামী শারদানন্দজি একটি অভূতপূর্ব বক্তৃতা দেন। সেইখানে তিনি বলেন যে প্রত্যেক ধর্মসংঘকে 3টি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমটি হচ্ছে বাধা, দ্বিতীয়টি হচ্ছে উপেক্ষা, এবং তৃতীয়টি হচ্ছে স্বীকৃতি। যত বাধা, আপনি যখন নতুন কোনো কাজ শুরু করতে যান,
আপনি সবার আগে আপনার আত্মীয় পরিজন আপনার প্রিয়জন তাদের কাছেই বাধা পেয়ে থাকেন। এটি হচ্ছে আমাদের কথা যে নতুন কিছু করতে যাচ্ছে যেন কেউ তাকে উৎসাহ দেয় না, এবং প্রতি মুহূর্তে আমাদের ত্রুটিগুলো যেন সবার সামনে এই একদল মানুষ আছে যারা এই করে দেখান, এগিয়ে দেখান। তা সেক্ষেত্রে সেই বাধাটি হচ্ছে এই সমালোচনা, তাকে উপেক্ষা না, যে সমালোচনাগুলো গ্রহণযোগ্য সেগুলোকে গ্রহণ করে নিজেকে নিখুঁত করে এগিয়ে যাওয়ার প্রেরণা এই বাধা আমাদের দেয়। যখন দ্বিতীয় স্তর হচ্ছে উপেক্ষা, যখন আপনি বাধা না মেনে কাজ করা শুরু করলেন তখন যা পারিস করবে যা, এই জাতীয় একটা উপেক্ষার ভাব আছে। এক্ষেত্রেও আমরা নিজেদেরকে বিকশিত করার পূর্ণ চেষ্টা করে থাকি। কিন্তু সবচেয়ে ভয়ানক কথা স্বামী সারদানন্দজির মতে সেটা হচ্ছে স্বীকৃতি, অ্যাকসেপ্টেন্স। আমরা যখন মানুষের উপকারে আসি, মানুষ যখন গ্রহণ করে, তখন তার স্ট্যান্ডার্ড, তার মান ধরে রাখাটা একটা বড় কথা হয়ে দাঁড়ায়। তাই তিনি বলছেন যে এইটি শ্রেয়াংশি বহুবিধ নানি, যত বিঘ্ন আসবে তা যেন শ্রেয় দান আমাদের করে। সন্ন্যাসী বলছেন, স্বামীজি যা বলে গেছেন আর আপনারাও যা বলছেন তা কখনোই মিথ্যা হবার নয়, কিন্তু মহারাজ সময়ে সময়ে পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে সে বিশ্বাস অক্ষুণ্ণ রাখা বড়ই মুশকিল হয়ে পড়ে। কাজকর্ম করার উৎসাহ একেবারে দমে যায়, যেন কেমন একটা ভয় ও অবিশ্বাস এসে মনকে ঘিরে ফেলে। মহাপুরুষজি, তা তো হবারই কথা, বহুবার ভয় আসবে, বিতৃষ্ণা আসবে, আবার সব কেটে যাবে। কাজের ধারাই এই, জগতে এমন কোনো কাজ আছে যা অবাধে হয় বলো? কাজ যত বড় বাধা বিঘ্ন তার তত বেশি, এবং এই সংঘর্ষের দ্বারাই আত্মশক্তি জেগে ওঠে। সেই শক্তি আর কেউ নয়, স্বয়ং মা। কাজকর্ম সব তাঁর আর আমরাও তাঁরই। সত্যপথে থেকে এই জ্ঞান পাকা রেখে কাজ করে যেতে হবে। এই যে যুগধর্ম স্থাপনের কাজ, তাই তো তিনি আমাদেরও এতে টেনে এনেছেন, নইলে আমরা কি আর ভজন সাধনে মগ্ন হয়ে থাকতে পারতাম না? করছিলামও তাই বটে, কিন্তু ঠাকুরের দ্বারা প্রত্যাদিষ্ট হয়ে স্বামীজি এসব কাজের প্রবর্তন করলেন এবং আমাদের সকলকে টেনে আনলেন। সন্ন্যাসী বলছেন যে আপনারা যা বলছেন তা কখনো মিথ্যা নয়, সত্য, কিন্তু কখনো কখনো কাজ করতে গেলে এত বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়, তখন মনে হয় যে আমরা আর বিশ্বাস ধরে রাখতে পারছি না। এই সময়ের কথা যখন বলছেন তখন দেশে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তীব্রতর হয়ে উঠেছে। অনেকের কেন ইংরেজ সরকারের একটি দৃঢ় বিশ্বাস ছিল রামকৃষ্ণ মিশন এই সমস্ত যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করে চলেছে, কারণ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কাছে স্বামী বিবেকানন্দের বইপত্র সার্চ করলেই পাওয়া যেত। তাই তাদের মনে হয়েছিল যে আমরা বোধহয় এই কাজে দেশদ্রোহী কাজ করছি, কিন্তু তা তো নয়। এর জন্য রাজরোষে আমাদের অনেকবারই পড়তে হয়েছে। তাই বলছেন কাজকর্ম করার উৎসাহ একেবারে দমে যায়, এটা খুব স্বাভাবিকভাবে আপনি বারবার কাজকর্ম করবেন আর বারবার পরাভূত হবেন, তখন আর কাজ করার মতো ইচ্ছেটা আমাদের মধ্যে জাগে না। মহাপুরুষটি বলছেন তা তো হবারই কথা, বহুবার ভয় হবে, বিতৃষ্ণা হবে, আবার সব কেটে যাবে। কাজের ধারাই এই, কাজ করতে গেলেই আমরা যখন হারি, হেরে যাই, পরাভূত হই, তখন আমাদের ভেতরে লজ্জা আসে, বিতৃষ্ণা আসে, বারবার পরাভূত হতে হতে আর আমাদের কাজ করতে ইচ্ছে করে না, আমাদের কাজ করবার আমরা কোনো উৎসাহ পাই না। সেই কবির সলিটারি রিপারের সেই কন্যার কথা, যিনি কেল্টিক জাতিভুক্ত, যারা 200 বছর ধরে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে, প্রতিবার পরাভূত হয়েছে, এবং পরাভূত হওয়ার পর সেই পরাভূত হওয়ার বেদনা তাদের যেন জাতির জীবনচক্রের মধ্যে হয়ে গেছে। যিনি যে গান গাইছিলেন সেই গানের ভেতরে যে মেলাঙ্কালিনেস, সেই যে বিষণ্ণতা, পথিক সেই কবিকেও তা স্পর্শ করেছে। এরকম হয় প্রত্যেকের জীবনে।
কিন্তু মহাপুরুষ মহারাজ বলছেন কাজের ধারাই এই, জগতে এমন কোনো কাজ আছে যা অবাধে হয় বলো? এটা সবার আগে প্রশ্ন আমাদের দরকার। আমরা কি সব কাজ কি খুব সহজে করতে পারি? নিত্যদিন আপনারা ভেবে দেখবেন তো, যখন এরকম হতাশা আসবে, রোজ যে বাজার করছেন, দোকান করছেন, রান্নাবান্না করছেন, ভিড় ঠেলে অফিসে যাচ্ছেন, অফিসের কাজ করছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টার্গেট ফুলফিল করছেন, বাড়ির লোককে সময় দিচ্ছেন, একটু আধ্যাত্মিক চর্চাও করছেন, সমস্ত কিছু করছেন, এটা কি সত্যি সত্যি এক সহজ? স্বামীজির সেই গল্পে আছে, আধখানা পাহাড় উঠে যাওয়ার পরে পথিক ক্লান্ত হয়ে গেছে, বলছে আর যে পারি না। তার সামনে আরেকজন বৃদ্ধ সন্ন্যাসী যাচ্ছিলেন, বললেন একবার পেছন দিকের পথটা ফিরে তাকাও। তিনি পেছন দিকের পথটা ফিরে তাকালেন, তাকে বললেন এতটা পথ কে হলো? সন্ন্যাসী বললেন আমি। বললেন বাকিটা পথ তুমিও চলে যাবে। আমরা যদি ভয় না পেয়ে কাজকর্ম শুরু করতে থাকি তাহলে দৈবিক কৃপা আসবে। বলছেন সেই এই সংঘর্ষের দ্বারাই আত্মশক্তি জেগে ওঠে। যত আমাদের কাজে বাধা আসবে তত সেই বাধাকে অতিক্রম করে আমার নিজের ভেতরে আত্মশক্তির বিকাশ হবে। আত্মশক্তি আর কিছু নয়, তাহলে স্বয়ং মা। কাজকর্ম সব তার আর আমরাও তারই। সত্য পথে থেকে এই জ্ঞান পাকা করে রেখে যেতে হবে। এই যে যুগস্থাপনে ধর্মস্থাপনের কাজ, বলছেন কাজ সব তার, আমাদের কোনো কিছু নাই। যদি আমরা বিশ্বাস করতে পারি আমরা যা কিছু কাজ করছি সব তার উপাসনা, এই কথাটা আমরা বারবার বলি। পূজনীয় শিবেন শিবদাস মহারাজ ছিলেন বেলঘরিয়া স্টুডেন্টসে, তিনি বারবার এই কথাটা বলতেন, সবাইকে ফুল বেলপাতা দিয়ে ভগবান পুজো করবার যোগ্যতা দেন না। কেউ ফুল বেলপাতা দিয়ে তার উপাসনা করে, কেউ কাগজ কলম ক্যালকুলেটার, কেউ হাতা খুন্তি বেলাদের প্রাকপ্রণালী। যে যেভাবেই কাজ করুক না কেন, সবাই আমরা আদতে ভগবানেরই সেবা করে চলেছি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। এই বিশ্বাসটা যদি আসে তাহলে যে কোনো বাধাই সেটিকে অতিক্রম করতে পারি। আসলে জীবনটাকে ভালোবাসতে হয়। যে জীবনটা বরণ করে নিয়েছি, সংসারীটার যদি সংসার জীবনকে বরণ করে নেয়, সন্ন্যাসীরা যারা সন্ন্যাস জীবনকে বরণ করে নিয়েছে, সেই জীবনটাকে ভীষণভাবে ভালোবাসতে হয়। সেই জীবনটাকে ভালোবাসলে দেখবেন আমাদের কোনো কষ্টই কষ্ট বলে বোধ হয় না। আপনি অফিস থেকে বাড়ি ফিরে এসে শুনলেন আপনার ক্লাস নাইনের ছেলের আরও একটি টিউশন দরকার আছে, আপনি কি কি বলবেন? যে না আমি পারবো না তোমাকে টিউশন দিতে, তুমি লেখাপড়া ছেড়ে দাও। আপনি ওভারটাইম করবেন, আপনি অন্য কাজের চেষ্টা করবেন, কিন্তু সেই ছেলেটিকে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার কাজ একবারে উঠে পড়ে লেগে করবেন। ইউ ঠিক তাই। দেখবেন এই শক্তি আপনার, যে মানুষটি আপনি বিকেলে এসে ক্যারাম খেলে আর প্রথমা কাদম্বিনী দেখে নিজের সময় নষ্ট করতেন, সেই মানুষ প্রোডাক্টিভ কিছু কাজ, উৎপাদকমূলক কিছু কাজ করছে এবং তা দিয়ে সে অতিরিক্ত টাকা আয় করছে। এই শক্তি কোথা থেকে এলো? এই শক্তি আপনার ভেতরে ছিল, শুধু আপনি তাকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। তিনি বললেন এ স্বামীজির কাজ, তা আমরা তো সাধন ভজনে মগ্ন হয়েছিলাম, কিন্তু স্বামীজি তাকে টেনে নিন, এটি যুগ ধর্ম, এটি নতুন যুগের ধর্ম। দেখো না স্বামীজি নিজেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি কা অক্লান্তভাবে কাজ করে গেলেন, খেটে খেটে তার দেহ নাশ হয়ে গেল, আর তার পক্ষে কি সব কাজ নির্ঝঞ্ঝাটে করা সম্ভব হয়েছিল? তার পাশ্চাত্য দেশে যাবার ব্যাপারই দেখো না, কত শত বাধা বিঘ্ন বাধা বিপত্তির ভিতর দিয়ে তিনি তাকে শ্রী ভগবানের কাজ করতে হয়েছিল। আমার তো সময় সময় মনে হয় যে ঠাকুরের সগুণ ভাব নিয়ে থাকব না একেবারে নির্গুণ অবস্থায় চলে যাব, সমাধিস্থ হয়ে বুধ হয়ে থাকি, কিন্তু ঠাকুর তা করতে দিচ্ছেন না। অবশ্য তিনি সব, সগুণেও তিনি আবার নির্গুণেও তিনি। পাদস্য বিশ্বাভূতানি ত্রিপাদস্য মৃতম দিবি, তার ইচ্ছা ছাড়া আমাদের কিচ্ছু করবার জো নেই। তিনি যখন যে অবস্থায় রাখেন তখন সেই অবস্থাতেই থাকতে হবে, তবে তিনি কৃপা করে সব দেখিয়ে দিচ্ছেন, সেই অমৃতধামের রাস্তা খুলে দিয়েছেন।
यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह। जाके धरते ना पेरे मनेर संगे वाक्य ता थेके फिरे आसे। जाके धरते ना पेरे मनेर संगे वाक्य तार थेके फिरे आसे। তাহলে কি হলো, তিনি শত বা স্বামীজি, তিনি স্বামীজির উদাহরণ দিয়ে বলছেন, স্বামীজি জীবনের সমস্ত জীবন অক্লান্তভাবে পরিশ্রম করেছেন। স্বামীজির কথাই একবার যদি আমরা ভাবি তাহলে দেখব যে তিনি এই বিদেশ যাওয়ার জন্য কি প্রচণ্ড পরিশ্রম করছেন। ঠান্ডায় সেই খড়ের গাদার মধ্যে থেকেছেন, বিভিন্ন বড় বড় মানুষরা, তারা ভারত থেকে এক অদ্ভুত জীব এসেছে তাকে দেখানোর জন্য, তাকে নিয়ে শো করেছে, তিনি তাও করেছেন, কিন্তু তিনি শুধু সেই সুযোগটির অপেক্ষা করছিলেন যেদিন তিনি আমেরিকাবাসী বোনেদের এবং ভাইদের আবাহন করতে পারবেন। এবং তার এই তীব্র সংগ্রামের ফল তিনি মাত্র 39 বছরের মধ্যে কায়িক শ্রমে ক্লান্ত হয়ে চলে গেছেন। তিনি বলেছেন তার শরীর চলে গেল, তিনি মানুষের অন্তরে প্রেরণার উৎস হয়ে থাকবেন। বলছেন আমাদেরই তো মাঝে মাঝে মনে হয় সমাধিতে বোধ হয়ে থাকি, কিন্তু তা করলে তো হবে না, কারণ তার ইচ্ছা বিনা কোনো কিছুই হবে না। অতএব যে যে কাজ করছি সেটিকে ভগবানের কাজ মনে করে যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাজ হবে। এবং এইভাবে তিনি দেখিয়ে দিচ্ছেন যে অমৃতধামে যাওয়ার এটি হচ্ছে রাস্তা। তাকে ধরতে না পেরে মনের সঙ্গে বাক্য তার থেকে ফিরে আসে। তাকে ধরতেই হবে, তাকে আমার কাজ দিয়ে ধরতে হবে। যত আমি তার কাজ ভেবে করব তত আমার কাজ হবে। পূজ্যপাদ প্রভু মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা তো নিষ্কামভাবে কর্ম করছি তাহলে নিশ্চয়ই আমাদের মুক্তি হবে। পূজ্যপাদ প্রভু মহারাজ বলেছিলেন, তোমরা জানো নিষ্কামভাবে কর্ম করা কাকে বলে? নিষ্কামভাবে কর্ম করা হচ্ছে consciously and continuously remembrance of Lord at the time of working, সচেতন ভাবে এবং সতত ভাবে ভগবানকে চিন্তা করা, কখন না কাজের প্রতি মুহূর্তে। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে মুক্ত হতে পারবো না। এটি হলেই আমাদের মুক্তির রাস্তা উন্মুক্ত হবে, কারণ এটি খুব সত্য যে যতক্ষণ না পর্যন্ত তিনি আমাদের হাত ধরে খুলে, যতক্ষণ না পর্যন্ত আমাদের বিশ্বাস হবে যে আমরা তাঁরই কাজ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের সম্পূর্ণটিকে দিতে পারি না। আমাদের এক সাধু আছেন সর্বপ্রিয়ানন্দজি, এখন বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি যখন এখানে যুব সম্মেলন পরিচালনা করতেন, একটি এক্সারসাইজ করাতেন, ছেলেদের বলতে, ভাই ডান হাতটি তোমার যতটা পারো তুলে ধরো, ছাত্ররা তুলে দিত। তারপর তিনি বলতেন, আরেকটু কি তোলা সম্ভব? ছাত্ররা দেখিয়ে দিত, আরেকটু তোলা সম্ভব। তিনি বলতেন, আরেকটু কি তোলা সম্ভব? তারপরে আবার খানিকটা হাত উঠে যেত, তিনি তারপরে হাতটা নামিয়ে দিতেন। তিনি বলতেন, এই দেখো এটি হচ্ছে কথা, প্রথমবারে যখন তোমাদের হাত তুলতে বললাম তোমরা হাত তুললে, দ্বিতীয়বার তোমাদের আরেকটু তুললে, তৃতীয়বার তোমাদের সমস্ত শক্তি দিয়ে তুমি হাত তুলে দেখালে, অর্থাৎ তোমার ভেতরেই সেই অনন্ত শক্তি বিরাজমান, সেই শক্তিকে চিনে সেই শক্তিকে জেনে নিজেকে বিকশিত করো। শ্রী মহাপুরুষ মহারাজের কাছে প্রার্থনা, আমরাও যেন আমাদের ভেতরের অনন্ত শক্তিকে জেনে নিজেদের ভেতরে সেটি বিকাশ করে উঠতে পারি। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আমরা মহাপুরুষ মহারাজের এই কথোপকথনের সংকলন শিবানন্দবাণী পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে সমবেত হব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।